আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো বাংলাদেশ সরকার থেকে একটা ওয়েবসাইট লঞ্চ করেছে, যে ওয়েবসাইটটাই আপনারা সকল প্রকার চাকরি খবর সবার আগে পেয়ে যাবেন, বিশেষ করে সরকারি চাকরি। আচ্ছা, এখান থেকে আমরা আজকে নতুন কি চাকরি আছে দেখি। নতুন চাকরি আছে বাংলাদেশ ডাইরেক্ট টেকনিক্যাল আর কি। আচ্ছা, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, এখানে এই অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে 5 তারিখে, জুলাই মাসে 5 তারিখ 2021। অ্যাপ্লিকেশন ডেট শেষ জুলাইয়ের 31 তারিখ পর্যন্ত, এখন চলতেছে রানিং, আপনারা আবেদন করতে পারেন। আচ্ছা, আমরা প্রথমে সার্কুলারটা দেখিনি, সার্কুলারটা দেখিনি কি বলতেছে, সরি। আচ্ছা, এখান থেকে আমরা একটু জুম করে নিই। আচ্ছা, সার্কুলারটা কয়েকটা পদের সংখ্যা আছে, অনেকগুলো, 24টা পদ আছে, 24টা পদে আপনারা আবেদন করতে পারবেন। এখানে প্রথমটা আছে 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড 13, পদের সংখ্যা 1টি, যে কোনো বিশ্ববিদ্যালয় স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সেজে স্নাতক বা সমমানের ডিগ্রি, যে কোনো জেলা, সকল জেলা আবেদন করতে পারবে এখানে। আচ্ছা, দ্বিতীয় আছে টুলস রুম অ্যাটেন্ডেন্ট, 13 ও 13, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স, 4টি পদ আছে, প্রথমটা 1টা, দ্বিতীয়টা 4টা। তারপর আছে উচ্চমান সহকারী, এটা তো সকল জেলা আবেদন করতে পারবে। উচ্চমান সহকারী 10টি, গ্রেড 14, এটাতেও সকল জেলা আবেদন করতে পারবে। আপনারা এই সার্কুলার একটু দেখে নেবেন, এগুলা মানে ভিডিও খুব লং হয়ে যায়, যে সমস্ত বিবরণ পড়তে গেলে আপনারা একটু পড়ে নেবেন, কিছু মনে করবেন না। আচ্ছা, উচ্চমান সহকারী এখানে গ্রেড 14, 10টি পদ আছে। ইউডিএ কাম ডাটা প্রসেসর, এটাও গ্রেড 14, এখানে 1টি আছে, সকল জেলা। হিসাবরক্ষক গ্রেড 14, 7টি, সকল জেলা। 60 মধ্যাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 14, 3টি, সকল জেলা। লাইব্রেরিয়ান 8টি, সকল জেলা আবেদন করতে পারবে, গ্রেড 14। ড্রাইভার হেভি লাইট গ্রেড 15, হেভি লাইট গ্রেড 16, এখানে 2টা গ্রেড আছে। আপনারা এই যে এখানে আবেদন করতে গেলে বুঝতে পারবেন, ওইখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন হেভি লাইট আর গ্রেড লাইট, আবেদন করার সময় আমি দেখাই দিতেছি। পদের সংখ্যা 10টি, সকল জেলা আবেদন করতে পারবে। 9 নম্বরে আছে অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই গ্রেড 16, 35টি, এখানে বিশাল একটা পদ, মানে অনেক জনের একটা ব্যাপার, অনেক ভ্যাকান্সি খালি আছে, আপনারা এখানে আবেদন করতে পারেন। এলডিএ কাম ডাটা প্রসেসর 5টি, গ্রেড 16, হিসাব সহকারী গ্রেড 16, 22টি, হিসাব সহকারী তো অনেক পদ ফাঁকা আছে। ক্যাশিয়ার, এই সকল জেলা, এগুলো সকল জেলা আবেদন করতে পারবে। সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার, এও সকল জেলা, 6টি। সহকারী লাইব্রেরিয়ান 2টি, সকল জেলা। ল্যাবরেটরি সহকারী বিজ্ঞান 98টি, ও মাই গড, 98টি, অনেক পদ। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা 2 বছর, মাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন আপনারা। সংশ্লিষ্ট ট্রেডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল উত্তীর্ণ, অথবা ভোকেশনাল উত্তীর্ণ থাকতে হবে ল্যাবরেটর সহকারে। আচ্ছা, ল্যাব সহকারে টেক, ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্স, কম্পিউটার, ফুড, আরএসি, মেকানিক্স, 11টি পদ ফাঁকা আছে। এলডিএ কাম ক্যাশিয়ার
16টি বা 16 গ্রেডে 3টি পদ ফাঁকা আছে সকল জেলা, এগুলো সকল জেলা আবেদন করতে পারবে। আচ্ছা 18 নম্বরে আছে, 17 নম্বরে বলছে। আচ্ছা এলডিএ কাম ক্যাশিয়ার 3টি, আচ্ছা তারপরে এলডিএ কাম টাইপিস্ট 93 মানে সরি গ্রেড গ্রেড 16 দুইটা, ল্যাব সহকারী টেক গ্রেড 17, ইলেকট্রিক্যাল 2, ইলেকট্রনিক্স 2, কম্পিউটার 2, ফুড 1, আরসিসি 1, মেকানিক্স 2, টোটাল 10টা। ইলেকট্রিক্যাল 20 নম্বর আছে, ইলেকট্রিশিয়ান কাম পাম্প অপারেটর গ্রেড 17 1টি সকল জেলা। ক্যাশ সরকার 18 গ্রেড 9টি, এখানে সকল জেলা না, এগুলো ফরিদপুর মাদারি ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ী কিশোরগঞ্জ বন্দর বান্দরবান চাপাই নবাবগঞ্জ দিনাজপুর পঞ্চগড় নড়াইল কুষ্টিয়া বরিশাল বরগুনা পটুয়াখালী জেলার প্রার্থীরা আবেদন করার প্রয়োজন নেই। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার সকল জেলা আবেদন করতে পারবেন। এখানে কি যে জেলাগুলো এখানে যে জেলাগুলো আপনার হচ্ছে ইয়ে দিয়ে আছে উল্লেখ করা আছে সেগুলোর কোনো আবেদন করার প্রয়োজন নেই। এখান থেকে ক্যাশ সরকার থেকে ক্যাশ সরকারে 9টি, ইলেকট্রিশিয়ান 1টি, স্কিডম্যান 14টি, অফিস সহায়ক 6টি, তো সর্বমোট 281টি পদে আবেদন করতে পারবেন আপনারা। আচ্ছা আবেদন করার জন্য আমাদেরকে এই লিঙ্কে যেতে হবে, এই লিঙ্কে যাওয়ার পরে তাদের ফর্ম পূরণ করতে হবে। ফর্ম পূরণ করার ডেট 5 জুলাই 2021 সকাল 10 মিনিট থেকে শুরু এবং শেষ 31 জুলাই বিকাল 5 মিনিট। আচ্ছা আবেদন ফর্ম পূরণ করার পরে 72 ঘন্টার মধ্যে ফি জমা দিতে হবে, কত টাকা ফি? আচ্ছা এখানে প্রতিটি পদের জন্য প্রতিক্রমিক 1 থেকে 20 পর্যন্ত 100 টাকা, টোটাল মানে সার্ভিস 13 টাকা, সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, সহ সর্বমোট এখানে 112 টাকা লেখা আছে, আপনাদের 120 টাকা কাটবে। আচ্ছা 21 থেকে 24 পর্যন্ত 50 টাকা, টেলিটার চার্জ 6 টাকা, এখানে 60 টাকা কাটবে। আর যদি কোনো কম্পিউটার দোকানে করেন তাহলে তারা 50 টাকা আপনার কাছে চার্জ নেয় আর কি, তাদের একটা পারিশ্রমিক 50 টাকা, 30 টাকা, 20 টাকা, যেখে যে যেমন পারে। আচ্ছা আবেদন করতে ডিটিআর টেলিটক এরিয়া আমি ডিসক্রিপশনে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা আবেদন করতে পারেন। আচ্ছা চলেন আমরা দেখি কিভাবে আবেদন করা যায়। আচ্ছা এখান থেকে আবেদন এই লিঙ্কে আসার পরে আবেদন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পরে এখানে আপনারা দেখে নেবেন যে আপনার কোন পর্যায়ে আপনি আবেদন করতে পারবেন। আপনার এখানে আপনি খুব ভালো করে দেখে নেবেন যে কিভাবে মানে আপনি কোনটাতে আবেদন করতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করবেন, তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। আচ্ছা এখান থেকে আপনাদেরকে একটা সুবিধার্থে আমি একটা ইয়ে করতে পারি, আপনারা আপনাদের রোল নাম্বার দিয়ে আপনারা রেজাল্ট বের করে নেবেন এসএসসি রোল নাম্বার দিয়ে, তাহলে হবে কি আপনারা খুব সহজে আবেদন করতে পারবেন এবং আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। এখান থেকে আপনার রেজাল্ট বের করে নিয়ে আবেদন করলে দেখা যাচ্ছে আপনারা খুব সহজ হবে। আচ্ছা আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আবেদন করবেন। এখানে আপনারা এডুকেশন বোর্ড রেজাল্টে যাবেন, এডুকেশন বোর্ড রেজাল্ট এখান থেকে আপনারা রেজাল্টটা বের করে নেবেন, আপনার এসএসসি এসএসসি কত সালে দিয়ে আপনারা বের করে নেবেন। যশোর বোর্ড আমি একটা আবেদন করছি, তার মাদ্রাসা বোর্ড রোল নম্বর 20 67 48, রেজিস্ট্রেশন নম্বর 13 18 80 88। আচ্ছা
এখান থেকে আপনারা আবেদন ফর্মটা বের করে নেবেন, তাহলে এখান থেকে কি হয় আপনারা এখান থেকে কপি করতে জাস্ট যেখানে আবেদন করতেছেন সেই ফর্মে যে সেই ফর্মে এখানে জাস্ট পেস্ট করে দেবেন, ব্যাস আর কিছু করা লাগবে না। এখান থেকে আপনি কপি করবেন, পেস্ট করবেন। অ্যাপ্লিকেশন নামগুলো খুবই গুরুত্বপূর্ণ, একটু পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন না, বিধায় এগুলো আগে প্রথম পর্যায়ে করে নেওয়াই ভালো। মাতার নাম সানোয়ার খাতুন, খুব দেখে করবেন। জন্মশালা আমি একটা দিয়ে দিলাম, আপনারা দিয়ে নেবেন। মেল, রিলিজন ইসলাম, যদি এনআইডি কার্ড থাকে তাহলে এনআইডি কার্ড দিয়ে দিবেন, আর যদি জন্ম সনদ থাকে তাহলে আপনারা এখান থেকে জন্ম সনদ দিয়ে করতে পারেন। আমি এনআইডি নাম্বার দিয়ে দিচ্ছি এখানে। ম্যারিড হলে ম্যারিড, এখানে ম্যারিড দিয়ে আপনার স্পাউস নেম, আর যদি আপনি পুরুষ হন তাহলে আপনার ওয়াইফের নাম, এবং আপনি যদি মহিলা হন তাহলে আপনার স্বামীর নাম এখানে উল্লেখ করতে হবে। যেহেতু এখানে সিঙ্গেল, সিঙ্গেল দিয়ে দিলাম। যদি কোনো কোটা থাকে তাহলে এখান থেকে আপনার কোটা দিতে পারেন, ফ্রিডম ফাইটার, চাইল্ড অফ ফ্রিডম ফাইটার, গ্র্যান্ড চাইল্ড অফ ফ্রিডম ফাইটার, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, অরফান, ইথিক মিলিটারি, অ্যানসার পিডিবি, নন কোটা, ওনার কোনো কোটা নাই, যেহেতু আমরা এখান থেকে নন কোটা দিয়ে দেবো। আচ্ছা, কেয়ার অফ, এখানে কেয়ার অফে কি দেবেন, যদি আপনি বিবাহিত হন তাহলে, আপনি যদি মহিলা হন তাহলে আপনাকে এখানে আপনার অবশ্যই আপনার স্বামীর নাম উল্লেখ করতে হবে, অবশ্যই আপনার এখানে আপনার স্বামীর নাম উল্লেখ করতে হবে। আর যদি আপনি পুরুষ হন তাহলে এখানে আপনি আপনার পিতার নাম দিয়ে দেবেন। ভিলেজ, আপনার এখান থেকে ভিলেজ দিয়ে দিবেন। আমি ফর্ম পূরণ করা আছে, বিধায় আমি এখান থেকে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে ডিস্ট্রিক্ট মেহেরপুর, উপজেলা গাংনী, যদি সেম অ্যাড্রেস হয় তাহলে সেম অ্যাড্রেস আপনার এখান থেকে দিয়ে দেবেন। এখানে আপনার মোবাইল নাম্বার একটা দিয়ে দেবেন, মোবাইল নাম্বারটা কনফার্ম যে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। আপনার মেইল অ্যাড্রেস এখানে, যদি মেইল থাকে তাহলে দেবেন, মেইল না দিলেও সমস্যা নাই। এসএসসি দাখিল, আপনারা আপনি সব দাখিল দেবেন না, আপনাদের যে বোর্ড আপনারা সেই বোর্ড দেবেন, যদি মাদ্রাসা বোর্ড হয় তাহলে দাখিল, যদি ভকেশনাল হয় ভকেশনাল, দাখিল ভকেশনাল হলে দাখিল ভকেশনাল, যদি আপনারা উন্মুক্ত থেকে পাশ করেন তাহলে ও লেভেল দেবেন। আচ্ছা, দাখিল, আমরা দাখিল দিই মাদ্রাসা বোর্ড। আপনার যদি এখানে অনেকগুলো ভুল, অনেকজনা ভুল করে, সেটা হচ্ছে কেউ দেয় টেকনিক্যাল বোর্ড, এখানে আসলে হবে বাংলাদেশ টেকনিক্যাল বোর্ড বিটিবি, এটা দিয়ে দেবেন আপনারা। অথবা কেউ আবেদন ফর্ম করে ভোকেশনাল বলছে ঢাকা বোর্ড, তারা ঢাকা বোর্ড দিয়ে দেয়, কিন্তু এটা আসলে এটা ঢাকা বোর্ড না, ভোকেশনাল হলে এটা টেকনিক্যাল বোর্ড হবে। আমি যেহেতু মাদ্রাসা বোর্ড করছি মাদ্রাসা বোর্ড দিয়ে দিলাম। এখান থেকে 20 47 48 রেজাল্ট আপনারা এখান থেকে দেখে দিয়ে দেবেন। হিউম্যানিটিজ, এখানে হিউম্যানিটিজ সায়েন্স, যদি অন্য কোনো ইয়ে হয় তাহলে এখান থেকে আদার্স দিয়ে দেবেন। পাশিং ইয়ার 2016, এইচএসসি, দশের বোর্ড, আমি সেম দিয়ে দিচ্ছি, আমি তো কোনো প্রয়োজন নেই, আমি এখানে সেম দিয়ে দিই। হিউম্যানিটিজ পাসিং ইয়ার 16, তাহলে 20 হচ্ছে। আচ্ছা, এইখানে এক্সপিরিয়েন্স এটা অবশ্যই দেওয়া লাগবে, না হলে আপনার কম্পিউটার অপারেটর আবেদন করার কোনো প্রয়োজন নেই। আপনি যদি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট থাকেন তাহলে এখানে দেবেন, তাছাড়া আপনার এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা কোডটা এখানে পূরণ করে দেব। যদি কম্পিউটারে করেন তাহলে এটা এটা টাইমে এখানে দিয়ে দিয়ে তারপরে এটা করে দিলে হয়ে গেল। যদি মোবাইল থেকে করেন তাহলে আপনার এটা হচ্ছে অবশ্যই টাইপ করতে হবে আপনাদেরকে। আচ্ছা, নেক্সট। আচ্ছা, এই
এখান থেকে আপনারা ভালো করে মিলাই নেবেন, দেখবেন যে আপনাদের হচ্ছে সবগুলো ইনফরমেশন গুলো সঠিক আছে কিনা অবশ্যই দেখে নেবেন। তারপরে এখানে আপনারা সিগনেচার এবং ফটো আপলোড করলে আপনাদেরকে একটা ফর্ম দেবে। তারপর তো এখান থেকে আপনারা ফর্ম দেওয়ার পরে এখান থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন। আমি দেখাই আপনাদেরকে ছবিটা দিয়ে। আচ্ছা, ছবি আমি এখানে ছবি রেখেছে দুটা, এই সিগনেচার এবং ছবি স্ক্যান করে। এখন এই দুটা আমরা সাইজ করব, ফটোশপে যাব। ফটোশপে গেলাম, যাওয়ার পরে এটাকে আমরা এখান থেকে সাইজ করে দেব, মানে যতটুকু আমাদের দরকার, 300 পিক্সেল বাই 300 পিক্সেল, আমাদের 300 বাই 300 পিক্সেল করে এটা কেটে নিতে হবে। ওকে, এটা আমরা সেভ করব জেপিজিতে, জেপিজিতে সেভ করলাম। ওকে, আর সিগনেচারটা আমাদেরকে কাটতে হবে 300 বাই 80, এই যে 80। ওকে, আমরা 300 বাই 80 কেটে নিলাম এখান থেকে, আর এটাও আমাদেরকে জেপিজিতে সেভ করতে হবে। ওকে, এবার আমরা এখানে ছবিটা আমরা সাবমিট করব। আপনাদের যে ফোল্ডারে আছে সেই ফোল্ডার থেকে নিয়ে এখান থেকে সাবমিট করে দেবেন, এই যে ছবি, এখান থেকে সিগনেচার। সাবমিট করার আগে অবশ্যই আপনারা এটা আরেকবার নিয়ে নেবেন, মানে বারবার বলতেছে এই কারণে যে এটা চাকরির ব্যাপার, আপনাদের একটা ক্যারিয়ারের ব্যাপার, যার কারণে এটা আপনাদেরকে বারবার স্মরণ করে দিচ্ছে। আচ্ছা, এখান থেকে করার পরে এখান থেকে সাবমিট দেবেন আপনারা। এই যে আমার এখানে ফটো ইনভ্যালিড, ফটো ইনভ্যালিড হয়েছে, মিনিমাম 4K অ্যালাউড, দেখছেন ফটোটা জন্য আমাদেরকে আবার ডবল করে করতে হবে। আচ্ছা, আমরা ফটোটা আবার এখান থেকে সাবমিট করে দেখি, এটা 300 বাই 300। ওকে, ক্রপ আমরা এটা সেভ করে নিই, আমরা এটা হাই রেজলিউশন দেবো না, লো কোয়ালিটি। এটা সিগনেচারটা আমরা 300 বাই 80, এটা লো কোয়ালিটি আমরা দিয়ে দিলাম। এখান থেকে আর একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে ইমেজ, ইমেজ রেজুলেশন, এজেন্ট ইমেজ রেজুলেশন করে, রেজুলেশন ইমেজ সাইজ, এই যে এখান থেকে আপনার রেজুলেশন কমাই দিলে যা হয় কি, এখানে হচ্ছে আপনার ইয়ে কমে যাবে, এখান থেকে আপনার এই যে পিক্সেল করে নিয়ে 300 বাই 80 এখানে করে নিতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, দেখি হয় কিনা আমাদের, এখানে নিচ্ছে না ফটো, অনেক সময় সার্ভারের প্রবলেমের কারণে নেয় না। এই যে এখান থেকে আপনারা এডিট করতে পারবেন আবার নতুন করে, দেখছেন এখানে দেওয়া কি মিনিমাম 100 কেবি, মিনিমাম 4 কেবি, মানে 100 কেবির উপরে না আর 4 কেবির নিচে না। তাহলে আমরা তো এখান থেকে আমাদের ইমেজটা সাইজটা দেখে নিই, আমাদের ইমেজ প্রপার্টিস এখানে কত কিলোবাইট আছে। ও আচ্ছা, আমাদেরকে এখানে 160 কিলোবাইট চলে গেছে। আচ্ছা, আমরা এই দুইটাকে কপি করে এখন রেজুলেশন আরো একটু কমাই দেবো।